নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে শুধুমাত্র একটি জেলায় না তিনটি জেলায় তিনটি ব্লকে নিয়োগ করতে চলেছে নিজের বাসস্থানে পৌরসভা এলাকায় সবাই বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নাও আর পাশে থাকা বেললাইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য কারণ কি আমরা প্রতিনিয়ত এরকমই ভিডিও ছেড়ে থাকি তো চলুন সাবস্ক্রাইব করে নিন তো এখানে তিনটি ব্লকে নিয়োগ করতে চলেছে প্রথমে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি নিয়োগ করতে চলেছে প্রকাশিত হয়েছে তেরোই সেপ্টেম্বর দুহাজার একুশ এখানে ১৩টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে হোনারি হেলথ ওয়ার্কার পদে তারপর আরেকটি শূন্য পদ আছে গয়াসপুর মিউনিসিপ্যালিটি এলাকায় নিয়োগ করতে চলেছে এই প্রকাশিত হয়েছে কুড়ি নয় দু হাজার একুশে এখানেও হোনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করবে আটটি মাত্র শূন্য পদ আমরা এখানে তিনটি ব্লকের কথা বলেছিলাম এটা হলো আরেকটি বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে একুশ নয় দু প্রকাশিত হয়েছে এখানে দুটো মাত্র শূন্য পদ এই চাকরিগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন এবং কী পদে নিয়োগ করা হবে সবই কিন্তু এক তার জন্য আমি একটা নোটিফিকেশন অনুযায়ী আপনাদের বলছি শিক্ষাগত যোগ্যতা কীভাবে আবেদন করবেন এবং কি কোথায় গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে তো এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু এখানে যারা ও এবি আছো আর এস সি এস টি এবি আছো তারা কিন্তু বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে যে কোনো স্বীকৃতি বোর্ডের আন্ডারে সাথে যদি আপনি মাধ্যমিক পাশও না করে থাকেন যদি আপনার কাছে রেজাল্ট থাকে তাও এখানে আবেদন করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন অর্থাৎ তার থেকেও বেশি পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে মোটিভেশন এবং এক্সপেন্স রিডিং সোশ্যাল সার্ভিস নেওয়া হবে এখানে আবেদনের জন্য অর্থাৎ আবেদন তো করবেন এখানে বেতন দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা এখানে আপনাকে কী কী করতে হবে এখানে এক বছর চাকরি থাকবে যদি সরকার হিসাবে পৌরসভার অধীনে যদি তাদের গুরুত্বপূর্ণ বোঝে অর্থাৎ চেয়ারম্যান যদি বোঝে তাদের চাকরি আরও এক বছর বাড়াতে পারে নিচে নিজেই আবেদন কি করে করবেন আবেদন মাধ্যমিক সার্টিফিকেট লাগবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড অফিসের সার্টিফিকেট লাগবে সাব ডিভিশন অফিসারও কাগজ লাগবে তো এখানে যারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে মহিলার আবেদন করতে পারবেন তাও আবার তিন ধরনের মহিলা হতে হবে একটা ম্যারেজ একটা ডিপোর্সি আর একটা অর্থাৎ উইডো অর্থাৎ একটা বিবাহিত মহিলা একটা বিধবা মহিলা আর একটা হলো ডিফোর্স যারা করেছে সেই মহিলাদের একমাত্র আবেদন করতে পারবেন এই পদের জন্য এখানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে সব কটা চাকরির জন্য শেষ তারিখ হলো ছাব্বিশ দশ দু হাজার একুশে যারা সাউথ দমদমে মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য আবেদন করবেন তারা সেই এরিয়ার মিউনিসিপ্যালিটি এলাকায় গিয়ে অর্থাৎ মিউনিসিপ্যালিটি পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে যারা যারা গয়েশপুর মিউনিসিপ্যালিটি থেকে আবেদন করবেন তাদেরও কিন্তু সেই গয়েশপুর মিউনিসিপ্যালিটি গিয়ে আবেদন করতে হবে যারা বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি থেকে আবেদন করবেন তো সেই বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি গিয়ে আবেদন করতে হবে আর এখানে তিনটে বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটে চাকরির ক্ষেত্রে এখানে ছাব্বিশ তারিখে শেষ তারিখ কিভাবে আবেদন করবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে হাতে কলমে তারপরে আপনাকে জমা দিতে হবে নিকটবর্তী বাসস্থানের সেই পৌরসভা এলাকায় তো এইভাবে আবেদন করবেন তো বুঝলেন কিন্তু কিভাবে আপনি ডকুমেন্ট জমা দেবেন দেখুন এখানে সব দিলেন সব থেকে ভাইটাল হল পাঁচ নম্বরটা যারা বিবাহিত মহিলা তাদের কিন্তু আবেদন করতে পারবেন তার জন্য ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে আর ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ডে কিন্তু তাদের হাজব্যান্ডের নাম থাকতে হবে আর যারা বিবাহিত মহিলা তাদের ডেথ সার্টিফিকেট থাকতে হবে তার হাজবেন্ডের আর যারা ডিপোর্সি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু কোর্টের ডিপোর্সের অর্ডার লাগবে আবেদনের জন্য তো বন্ধুরা এইভাবে আবেদন করতে হবে আপনাদের আপনাদের কোন জেলায় অর্থাৎ আপনি বসবাস করেন যদি মহিলা হয়ে থাকেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান আমরা খুব তাড়াতাড়ি যদি পাই নোটিফিকেশান আপনাদের জানিয়ে দেবো আর এই বিজ্ঞপ্তি তিনটি বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রামের চ্যানেলে যেতে হবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন